হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আবার চলে এসছি দুজনে মিলে একটা ভিডিও নিয়ে কিছুদিন আগেই আমরা একটা ডিআই ওয়াই ফেস আপনাদের সাথে শেয়ার করেছিলাম মানে হোম রেমিডিস আপনারা অনেকেই ভিডিওটা খুব পছন্দ করেছেন আর আমাদেরকে বলেছেন আমরা যেন এরম ভিডিও আরও বানাই তাই আজকে দুজনে মিলে চলে এসছি একটা হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক নিয়ে দুজনে মিলেই একে অপরের চুলে আজকে হবে না কারণ ও ফেলে দেবে হয়তো ওর চুলে আমি লাগাবো তারপরে আমি আমার চুলেও লাগিয়ে নেব তো চলুন চটপট আগে রান্নাঘরে চলে যাই আর মাস্কটা বানিয়ে নিই হেয়ার প্যাকটা বানাতে আমাদের তিনটে জিনিস লাগছে পাকা কলা দই মধু থ্রি টেবিল স্পুন আমি দই দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মধু দিয়ে দিচ্ছি এবার কলা দুটো দিয়ে দিচ্ছি দেখতে খুব খারাপ লাগছে কিন্তু এরকম পাকা কলা চুলের জন্য বা স্কিনের জন্য খুবই ভালো তাই কখনো ফেলে দেবেন না আইদার মুখে বা হাতে পায় বা মাথায় লাগিয়ে নেবেন এবার আমরা সবকিছু ব্লেন্ড করে নেব আপনারা চাইলে হাত দিয়েও এটা চটকে নিতে পারেন রেডি হয়ে গেছে আমাদের হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক এবার আমরা একটা বাটিতে ঢেলে নিয়ে মাথায় লাগাবো তো হয়ে গেল আমাদের খুব সহজে কম ইনগ্রিডিয়েন্টসে হেয়ার মাস্ক তৈরি এবার আমরা মাথায় অ্যাপ্লাই করে নেবো প্রথমেই বলে দিই অয়েলি হেয়ার যেন না হয় চুলে তেল লাগানো থাকলে এই মাস্কটা লাগাবেন না কারণ তাহলে মাছটা ভালোভাবে বসবে না আর মাছটা লাগানোর আগে চুলটা একটু ভালো করে আঁচড়ে নেবেন আরো একটা জিনিস মাথায় যদি খুব নোংরা থাকে তাহলে কিন্তু এই প্যাকটা লাগাবেন না তাহলে কাজ করবে না গন্ধটা ভালোই বেরিয়েছে আর এটা কিন্তু খুব একটা হেলদি স্মুদিও আপনারা মাথায় না লাগিয়ে এটা খেয়েও নিতে পারেন যদি ওইরকম কালো কালো কলায় ঘেন্না না লাগে তাহলে একটু দুধ মিশালে আর একটু পাতলা হবে ব্যাস ভালো স্মুদি হিসাবে খাওয়া যাবে যাই হোক আজকে এগুলো মানে আউট অফ দ্য ট্র্যাক এমনি বললাম আপনাদেরকে আজকে আর ওই সব স্মুদির গল্প না করে এখন সোজা চলে যাই ফার্স্টে ওর মাথায় লাগাবো তারপরে আমি আমার মাথায় অ্যাপ্লাই করে নেব খুব অল্প করে করে চুলটা ফাঁক করে করে এরকম ভাবে ভাবে নিতে হবে ধরুন এরকম ভাবে নিয়ে এক একটা চুলের স্ট্র্যান্ড এরকম ভাবে নিয়ে নিয়ে আলতো করে করে লাগিয়ে নিতে হবে প্রথমে চেষ্টা করবেন স্ক্যাল্পে লাগাতে তারপরে বেঁচে থাকলে এমনি চুলটা এরকম ধরে ধরে আলাদা করে লাগিয়ে নেবেন ঠান্ডা ঠান্ডা প্যাক আমরা অ্যাপ্লাই করে নিয়েছি বেশ আরাম হচ্ছে এই প্যাকটা আপনারা লাগালে দু থেকে তিন ঘন্টা মাথায় রাখবেন তারপরে ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়াটা একটু কষ্ট মানে একটু সময় লাগবে তবে সুন্দর চুল পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে আর এই প্যাকটার কিছু বেনিফিট আছে সেটা তো আপনাদেরকে বলা হয়নি সেটা বলি যদি ফ্রিজি বা ড্রাই হেয়ার হয় বা ডাল হেয়ার হয়ে গেছে বা ড্যান্ড্রাফ হয়েছে চুলে তাহলে এই প্যাকটা খুবই ভালো কলা কিন্তু ড্যান্ড্রফ রিমুভ করতে বা স্মুথ শাইনি হেয়ারের জন্য খুব ভালো আর চেষ্টা করবেন যতটা সম্ভব রাইপ একদম এরম কালচে বানানা নেওয়ার সেটার উপকারিতা অনেক বেশি আর মধু তো সবসময় ময়শ্চারাইজ করে আর দইও কিন্তু ড্যান্ড্রফের জন্য খুবই ভালো তাহলে বেশি ইনগ্রিডিয়েন্ট তো লাগে না আমার মতো এই শনিবার রোববার আপনারাও একবার ট্রাই করে ফেলুন উইকে একবার চেষ্টা করবেন এই প্যাকটা অ্যাপ্লাই করতে ছেলে মেয়ে বুড়ো বাচ্চা বড় যে কোনো বয়সেই এই প্যাকটা অ্যাপ্লাই করা যায় চুলে মাস্কটা লাগিয়ে আমি মিনিমাম দু ঘন্টা রাখতেই হবে বলেছিলাম আমরা আজকে দু ঘন্টাই রেখেছি তার বেশি রাখার আর সময় পাইনি একেবারে দু ঘন্টা পর আমরা হেয়ারটা ওয়াশ করে অল্প একটু এয়ার ড্রাই করেছি আমরা হেয়ার ড্রায়ার বেশি ইউজ করি না তাই আমরা এয়ার ড্রাই করেছি এখনো পুরোটা চুল শোকায়নি না ওরটা না আমারটা আমাদের মাথাটা কিন্তু বেশ হালকা লাগছে আর আপনাদেরকে তো আর আমি মানে ভিডিও থ্রু দিয়ে ওটা বোঝাতে পারছি না চুলটা কিন্তু যথেষ্ট সিল্কি হয়েছে আর সফট হয়েছে তোমার কেমন লাগছে সত্যি ভাল লাগছে আপনারা অবশ্যই উইকেন্ডে একবার এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করবেন যদি পারেন আর যদি অ্যাপ্লাই করেন আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে সেটাও জানাবেন আর যদি ভালো লাগে আপনারা তো জানেনি একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে আর পরিবারের বাকিদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিন আবার দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন